ব্যাংকের হিসাব দেখাই আমার কাজ, সেই কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতে হয়। এই ধরনের কাজেই আমাকে একবার বিরামপুরে যেতে হয়েছিল। স্যুটকেস গুছিয়ে নিয়ে ট্রেনে চড়ে বসলাম। বিরামপুর স্টেশনে যখন নামলাম সন্ধে হয়ে এসেছে, চারিদিকে কেরোসিনের আলো জ্বলে উঠেছে, রাস্তায় লোক চলাচল বিশেষ নেই। ব্যাংক থেকে একটি লোক আমায় নিতে এসেছিল। নামুন স্যার, এখানেই আপনার থাকবার ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, আপনার রান্নাবান্না, বাসন মাজা, ঘরদোর ঝাড় মোছার কাজ, সমস্ত কাজ এই করবে। রাত 9টার মধ্যেই খাওয়া দাওয়া শেষ করে শোয়ার আয়োজন করলাম। শোয়ার মিনিট দশেকের মধ্যেই পেটের যন্ত্রণা শুরু হলো, অসহ্য যন্ত্রণা, মনে হয় দম বন্ধ হয়ে যাবে। সেই জন্য সবসময় ওষুধ কাছে রাখি। তন্ন তন্ন করে খুঁজলাম, সর্বনাশ, ওষুধের শিশটা ফেলে এসেছি, এখন উপায়? হঠাৎ মনে পড়ে গেল, আসবার সময় কাছেই একটা ডক্টরখানা চোখে পড়েছিল। কি চাই? পেটে অসম্ভব যন্ত্রণা কর। বুঝেছি বুঝেছি, অম্লশুল, বসুন ওই বেঞ্চটায়, বসুন, যান খেয়ে নিন। বিশ্রী গন্ধ, কেমন ডাক্তার জানি না, কি ওষুধ ঠিক নেই, খাওয়া কি ঠিক হবে? সন্দেহ হলে ফেলে দিন, খেতে হবে না। আপনাকে কত দিতে হবে? কে মশাই আপনি? বিনোদ ডাক্তারকে পয়সা দিতে চাচ্ছেন? কত লাখ টাকার মালিক আপনি, জানেন না আমি পয়সা নিয়ে চিকিৎসা করি না। কিছু মনে করবেন না, আমি এখানে নতুন এসেছি, এসব জানা ছিল না। আপনার ডাক্তারখানা কতক্ষণ খোলা থাকে? সারা রাত। আপনার আর কিছু দরকার আছে? না থাকে তো উঠে পড়ুন, আমার অন্য রোগীরা আসবে। দিন দুয়েক পর ব্যাংকের হিসেব দেখতে দেখতে ম্যানেজার অনিলবাবুকে কথাটা বললাম। ছোট জায়গা হলে কি হবে মশাই, এখানকার ডাক্তার যে একেবারে ধন্ধন্তরী। না, আপনি কার কথা বলছেন? ওই যে আরাম ঘরের বিনোদ ডাক্তার। বিনোদ ডাক্তারের সঙ্গে দেখা হলো কোথায়? ওই তো দিন দুয়েক আগে। আর বলবেন না, পেটের একটা ব্যথা হয়েছিল, আমার এরকম মাঝে মাঝে হয়, কিন্তু বিনোদ ডাক্তারের একটা বড়িতেই সেরে গেলাম, আশ্চর্য ওষুধ। দিন কয়েক পর হঠাৎই খেয়াল হলো বিনোদ ডাক্তারের সঙ্গে একবার দেখা করে আসি। আরামঘর তো অনেক রাত অবধি খোলা থাকে, দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়লাম। তোমার বুকের হাড় খুবই দুর্বল, কোন দিন পট করে ভেঙে গেলে রাস্তার করে শুয়ে রাখবো, তখন মজাটা ঠিক পাবে। রোজ এইরকম ব্যায়াম করবি, তবে দেহ মজবুত হবে। Eek, 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 eek
বিনোদ ডাক্তার, তোমার জমা চাপকার খুলে আমাদের মতো হালকা হও দেখি, তোমার গরমও লাগে না? বাবুর কি শরীর খারাপ? কেন বলতো? চেহারাটা কেমন দেখাচ্ছে, তাছাড়া আপনি তো খুব ভোরে ওঠেন। হ্যাঁ, ওই রাতে ভালো ঘুম হয়নি। আচ্ছা যোগেন, তুমি কতদিন এখানে আছো? কোথায় বাবু? এই বিরামপুরে। ধরুন 20-22 বছর হবে বাবু। কেন বলুন তো? তুমি বিনোদ ডাক্তারকে চেনো? চিন্তাম বাবু, উনি এলাকার নাম করা ডাক্তার ছিলেন, ওর ওষুধ যেন কথা বলতো। ছিলেন বলছো কেন, এখন নেই? না বাবু, 5 বছর হলো মারা গেছে। সে কি? কতবারই চাল উড়ে গিয়েছিল, কত গাছ যে উপড়ে পড়েছিল তার আর ঠিক ঠিকানা নেই। আরামঘরের পাশে একটা বড় বিরাট বট গাছ ছিল, সেই বট গাছ শিকড় সুদ্ধ উপড়ে পড়েছিল আরামঘরের ছাদের উপর। ব্যাস, বিনোদ ডাক্তার আর তার 3 বন্ধু খতম, কেউ চেঁচাবারও অবকাশ পায়নি। শিকড়ের মধ্যে এমনভাবে 4 বন্ধুর দেহ চাপা পড়ে গেছিল যে পরের দিন তাদের দেহ কেটে বার করতে হয়েছিল। শরীর হঠাৎ খুব খারাপ হয়ে পড়েছে, এখানে থাকা সম্ভব নয়। এই কথা চিঠিতে লিখে অন্ধার মুখেই সাইকেল রিক্সা ডেকে বিছানা সুটকেস নিয়ে স্টেশনের দিকে রওনা হয়ে পড়লাম।